বাক্সাত যাতায়াতৰ বিধ্বস্ত রূপ কান্ধত পার করব লাগে বাইক সাইকেল বিটিসি গঠনের 14 বছরের পাছতো এনেদরে এতিয়া কান্ধত পার করব লাগে বাইক সাইকেল এই দৃশ্য বাক্সার বাগানপাড়া পরিষদীয় সমষ্টির অন্তর্গত খৈরানীর কুমারিকাটা জালা সীমান্ত পথর খৈরানীর পাগলাদিয়া নৈত এইদরে কান্ধত বাইক সাইকেল লৈ বিপদ সংকুল যাতায়াত করে আহিছে অঞ্চলবাসী ত্রিপুরা নিকাশি হয়ে নবস্তি হয়ে ভুটান যাওয়ার রাস্তা কুমারিকাটা যাওয়ার রাস্তা তামুলপুর এই দলং লাগে আমাক আমি রাইজে এখানে জানো যাতে রাইজে কিবা সরকারে সহায় করে এই দলংর কারণে পথসোয়া পার হবলৈ পথচারিয়ে বহন করব লাগে নিজের পকেটর ধন নদীরে বাইক সাইকেল পার করাওতে এবারত ভরিব লাগে 200-500 টাকা একদিনা মানুষ তো এটা আইবা নরে রাস্তায় চিনি না পাওয়া যায় কয় কি রাস্তা এই হাতত ধরে ধরে লইব তাতে 100 টাকা এটা বাইক লবা লাগলি 300-400 টাকা ভরব লাগবো 600 টাকা এনে গেল টাকার তেল পাবলিকে আর খেতিয়ক মানুষে 600-800 টাকা দিয়াটো কি কষ্টর কথা পাগলাদিয়া নৈর উপর এখন দলং নির্মাণের বাবে হাগ্রামা মহিলারিক কেইবাবারও অনুনয় বিনয় করে আহিছিল জনসাধারণে কিন্তু আজিলৈকে দলং নির্মাণের ক্ষেত্র কোনো ধরনের সঁহারি নাপালে বিটিসি প্রধানগুলির পর ফলত এনেদরে বছরের পাছত বছর ধরে বিপদ সংকুল যাতায়াত করে আহিছে অঞ্চলটির রাইজে মুশলপুরের পর মনোহর রাজবংশী নিউজ 18 নর্থ ইস্ট